ভাষা শিখব। তো গত 20 নভেম্বর থেকে শুরু হয়েছে, আমরা 22টি ভাষা শিখব। MHRD এবং এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমরা 22টি ভাষা শিখব। প্রতিটি বিদ্যালয়ে এই ভাষা চর্চা চলছে। তো গতকালকে আমরা 19তম দিনে সিন্ধি ভাষা নিয়ে আলোচনা করেছি, আমরা সিন্ধি ভাষা শিখেছি। আজকে 20তম দিন, আজকে আমরা তামিল ভাষা শিখব। তো এখানে দেখো, আমরা এর আগে বিভিন্ন ভাষা শিখেছি, সেখানে যেমন হ্যালো সংস্কৃত ভাষায় নম নম, সংস্কৃত ভাষায় সেটা হচ্ছে নম নম। আজকে তামিল ভাষায় যেটা হ্যালো সেটাতে বলা হয়েছে বন্যা কম, হ্যালো মানে বন্যা কম, বন্যা কম, হ্যালো মানে বন্যা কম, বন্যা কম। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, সেখানে বলা হয়েছে আঙ্গল পিয়া নানা, আঙ্গল পিয়া নানা। মাই নেম ইজ যেমন লক্ষ্মী, তামিল ভাষা হয় নান প্রথম থেকে আবার আজকে শুরু করি। হ্যালো বনাকম, হ্যালো মানে বনাকম। হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ, এটা কি হবে প্রত্যেকের নাম, লক্ষ্মী প্রত্যেকের নাম বলবে। হাউ আর ইউ, হাউ আর ইউ নিঙ্গাল ইপারি, ঠিক আছে। তো প্রত্যেকে আমরা একজন একজন করে তোমরা বলবে। শুভ্রজিৎ বলো হ্যালো, এটা তামিল ভাষায় কি? ভাকাম, ঠিক আছে। তুমি বলো হ্যালো, তাদেরকে বলো হ্যালো বানাক্কাম, ঠিক আছে। হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম, কে বলবে? রহিম, হোয়াট ইজ ইয়োর নেম? আঙ্গল পিয়ারিং, ঠিক আছে। আই এম ফাইন, কে বলবে? আই এম ফাইন, তানিয়া, তানিয়া। আই এম ফাইন স্যার, নান নানগরা ইরুকিরেন, 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 নান নানগরা নানরেগা ইরুকিরেন, ঠিক আছে। তো এইভাবে আমরা আজকে কততম দিন, 20তম দিন, 20তম দিনে আমরা তামিল ভাষা শিখলাম। আগামীকালকে আছে তেলেগু ভাষা, আর এর পরের দিন আছে উর্দু ভাষা। তো এইভাবে আমরা 22টি ভাষা শিখব। এই 22টি ভাষা MHRD এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমরা এই ভাষাগুলি শিখব। আজকে 20তম। তো এই যে ভাষা, আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ, এক একটা রাজ্যের এক এক ধরনের ভাষা রয়েছে। তো এখানে একটা ভাষা সঙ্গম, অর্থাৎ ভাষার মধ্যে একটা বৈচিত্র থাকা সত্ত্বেও আমরা এক রাজ্যের
মানুষ অন্য রাজ্যে গিয়ে যাতে ভাষা সম্পর্কে কিছুটা জানতে পারে সেই জন্য এই নির্দেশ ইউনিটি ইন ডাইভার্সিটি। যেমন আমাদের ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিচয় বিবিধের মাঝে এই যে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য ভাষা সংক্রান্ত এই আমরা এক রাজ্য থেকে আমরা বিভিন্ন সময় তো আমরা বিভিন্ন রাজ্যে বেড়াতে যাই তো সেখানের ভাষা সম্পর্কে কিছু যাতে ধারণা আমরা লাভ করতে পারি তার জন্য এই ভাষা সংঘ এটা এমএইচআরডি এবং এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে এই ব্যবস্থা চলছে। তো আমরা আগামীকালকে তেলেগু ভাষা সম্পর্কে শিখব আর এর পরের দিন যেটা সেটা হচ্ছে উর্দু ভাষা। তাহলে আমাদের এই 22টি ভাষা আমরা প্রতিদিন এক একটি ভাষা আমরা শিখছি, হ্যাঁ পাঞ্জাবি গুজরাটি মারাঠি তামিল, হ্যাঁ এরপরে কি নেপালি অ্যাসামিস এই বিভিন্ন ভাষাগুলি আমরা শিখলাম। আগামী আর দুদিন আমাদের আছে, এই দুদিনে আমরা উর্দু ভাষা এবং তেলেগু ভাষা আমরা শিখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত অনেকটা।